নামনে শখ করে। কালার এসছে তরকারিতে, আর কি সুন্দর দেখতেও লাগছে। গুড মর্নিং, আজকে বানিয়েছি দুধ চা, আর সবাইকে দুধ চা খাওয়ার নিমন্ত্রণ রইল। তো ফ্রেন্ডস, আমি কিন্তু এখন রান্না করছি কি বলতো, ধনিয়া পাতা দিয়ে, এই যে মূলো। তো ধনে পাতা তো সব তরকারিতে দিলেই টেস্টফুল হয়, তো সেজন্য কিন্তু ধনে পাতা দিলাম। আর আমার তো বাগানে প্রচুর ধনে পাতা হয়েছে, তো তার জন্য কিন্তু ধনে পাতাগুলো মানে সব রকম সব তরকারিতেই প্রায় দিই। তো ধনে পাতা দিয়ে মূলো কিন্তু খুবই ভালো লাগে, আর এই বাড়ির মূলো তো কোনো স্বাদ ছাড়া ভীষণ টেস্টফুল। আর যেহেতু সামনে মাঘ মাস পড়ে যাচ্ছে, তো আমরা কিন্তু মাঘ মাসে মূলো খাই না, তো তার জন্য কিন্তু মূলোটা খেয়ে নিচ্ছে এখন। তো আর কিছু আছে এখনও বাগানে, সেগুলো মানে গ্রামে দেওয়া হবে কয়েকজনকে, তো বেশি নেই যদিও। তো আমার কিন্তু ভাজাটা প্রায় হয়ে গেছে, আর এখানে দেখো ভাজা হচ্ছে কি বলতো, কলা। এই যে দেখো কলা ভাজা হচ্ছে এখানে, এটা কাঁচকলা, মানে যেটা এই সরি কাঁচকলা নয়, দানা কলা, দয়রা কলা, যেটা দানা কলা, তো সেটা কিন্তু এখানে ভাজা হচ্ছে। আর এখানে দেখো ভাজা হচ্ছে বাগানের কাঁচা টমেটো আর আলু, তো এটা দিয়ে একটা তরকারি রান্না হবে বড়ি দিয়ে। ওই জন্যই তো আমি যাইনি ওর মধ্যে, ভেঙে যায়। একটু মাটি সরিয়ে সরিয়ে নাও, কাছে আনলে ভালো হতো না, মনে হয় শক্ত কিছু। কি কিনি যাবি? এ জল দিলে 3-4 দিনের মধ্যে একদম বড় হয়ে যাবে, এই কদিনের মধ্যে খেতে হবে, কালকে তো আরে হয়ে যাবে। কোন কাদের দেবে বলছে না, কালকে আবার মিস্ত্রি আসবে বলছে। হাই ফ্রেন্ডস, তো আমি এসেছিলাম কিন্তু এই পুকুর পাড়ের দিকে, আর বাপির সঙ্গে এসেছিলাম। তো ও পুকুর, এই যে পুকুরের যে বাঁধটা দেখতে পাচ্ছ, এই যে বাঁধটা, তো এই বাঁধটা পার হয়ে কিন্তু ওপারে চলে গেছে, মানে দাদাকে খোঁজ করছে। আমার আমার নিজের কোনো ভাষণ নেই, একটা দাদা মানে পাশের মানে জ্যাঠামশাইয়ের ছেলে, তো দাদাকে খোঁজ করতে গেছে, যে অ্যাকাউন্টে টাকা দেবে বলে, মানে টাকা তো সকালে দিয়ে এসেছিলো, তো সে টাকাটা দিয়েছে কিনা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, তো তার জন্য কিন্তু খুঁজতে এসেছিলো। আর আমি ওখানে বসে বসেছিলাম একটু, তারপরে এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ এখন কিন্তু দেওয়া আছে আমার পাইপ। তো চলো গিয়ে দেখাই। তো এই যে দেখো পাইপ দেওয়া আছে, এই যে পাইপ, আর পাইপ দিয়ে জলও পড়ছে, আর এই যে আলুর পক্ষে, তো এটা এখানে বসে থাকতে হচ্ছে না, একটা একটা করে লাইন শুধু চেঞ্জ করে দিয়ে যেতে হচ্ছে কিছুক্ষণ পরপর, কারণ মোটরটা যেহেতু ছোটো, আর ছোটো মোটরে তো জল উঠতে টাইম লাগবে, তো তার জন্য কিছুক্ষণ পরপর এসে চেঞ্জ করে দিতে হচ্ছে লাইনটা, ঠিক আছে? তো লাইনটা চেঞ্জ করতে হচ্ছে। আর এই আজকে দেখো প্রচুর কিন্তু ধোয়া ধুই হয়েছে, অনেক জিনিসপত্র ধোয়া ধুই হয়েছে, তো বলছিল ছাঁদে দেবে, তো আমি বললাম না ছাঁদে দিতে হবে না, কারণ ছাঁদে দিলে কী বলতো পড়ে যায়, সাইড থেকে পড়ে যায়, তো তার জন্য কিন্তু ছাঁদে দিইনি, নিচে দিয়েছি। তবে ওখানে ধান যে উড়ানো হচ্ছে, ধান উড়ানো হয়ে গেলে তারপরে ওখানে দিয়ে দেবো, উঠোনে দিয়ে দেবো, এ বছরের মতো ধান উড়ানো কমপ্লিট, তো উঠোনে দিয়ে দেবো। আর এখন এই পুকুরের পাড়ে একটু দাঁড়িয়ে আছি, এই যে দেখো চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর, আর এখানে কিন্তু ছাপানো হয়েছে খড়, ঠিক আছে, এখানে খড় ছাপানো হয়েছে। আর আমার জলটাও গরম করা হয়ে গেছে, এবার জলটা গরম করা হয়ে গেছে, স্নানটাও সেরে নেবো, কারণ অনেকটা লেট করে স্নান করলে তখন জলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় অলরেডি, তখন বেশি জলেও মানে বেশি জলে স্নান করা যায় না, মানে ওর মধ্যে ঠান্ডা জল দিলে আর মানে ঠান্ডা হয়ে যায়, যে কি মানে গরম হওয়ার সঙ্গে সঙ্গে সেই জলে কিছু জল মিশালে সেই জলটা অনেকটা গরম থাকে, কিন্তু অনেকক্ষণ পরে গরম করা জলটা অনেকক্ষণ পরে স্নান করলে সেটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, তো তার জন্য ভাবছি যে তাড়াতাড়ি স্নানটা সেরে নেব, আর লাইনটাও চেঞ্জ করে দিয়ে নিলাম। তো ফুল গাছে, আর আমি তো ভয়ে মানে একসার, আমি গাছে তো উঠতেই পারি না, দেখো কিভাবে উঠে গেল,
উঠে কুল বাড়তে শুরু করে দিল। দেখো দেখতে পাচ্ছ গাছের মধ্যে। বন্ধুরা এখন দেখো আমি কিন্তু পরছি নেল পলিশ। তো আমি অনেকদিন যেহেতু নেল পলিশ পরি না, তো পরবো পরবো করে কিন্তু পরা হয়ে ওঠে না, তো তার জন্য কিন্তু এখন একটু নেল পলিশ পরে নিচ্ছি। কারণ সব কিছু কিন্তু হাতের কাছেই থাকে, কিন্তু এই যে মানুষের অলসতা, আর আমার এই জিনিসটার প্রতি প্রচুর একটা অলসতা আছে, সেটা ছোটোর থেকেই। যে অনেকে আছে পর মানে একটুখানি যদি ডিসকালার হয়ে যায় তো সঙ্গে সঙ্গে কিন্তু এ করে নেয়, রিমুভ করে দেয়, কিন্তু আমি কিন্তু সেটা পারি না। ও হচ্ছে হবে, এরকম করে করেই আমার কিন্তু দিন কাটে, বিশেষ করে নেল পলিশের ব্যাপারে। তো অনেকবারই এসে বলছে যে চলো যাই অনুষ্ঠান বাড়িতে, যেখানে আজকে বার্থডে ইনভাইট আছে, তো সেখানে। তো আমি বললাম না যাব না, ভালো লাগছে না যেতে, কারণ একটা মুডের উপরে ডিপেন্ড করে কোথাও যেতে গেলে। যাচ্ছি গো, যাচ্ছি যাচ্ছি। তো আমার কিন্তু যে নেল পলিশটা পরা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো, কারণ এটা মনে করলে ডেলি পরা যায় কিন্তু আমার ভালো লাগে না, তো তার জন্য কিন্তু পরা হয় না। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি, এই যে দেখো, আর অনেকটা কিন্তু তেল বের হয়েছে, দেখেছো? এরকম যদি গ্যাসের ফ্লেমটা লো করে যদি কোনো কিছু কষা যায়, সে চিকেন বলো আর যাই বলো যে কোনো তরকারি, তো তাহলে কিন্তু আস্তে আস্তে হয়ে যায় কোনো জল ছাড়াই। তো এর মধ্যে দেখো কতটা তেল বের হয়েছে, এই যে দেখো, ঠিক আছে, কতটা তেল বের হয়েছে। এতে কিন্তু একটা ফোঁটাও জল দেওয়া নেই, সেটা তোমরা নিজেরাই দেখলে যে এক ফোঁটাও কিন্তু জল দিইনি এর মধ্যে। আমি যে কোনো কিছু রান্না করার সময় আগে কষার সময় আগে একদম ফ্লেমটা লো করে দিই, তারপরে কিন্তু সেটা কষে নিই, তাহলে তেলও বেশি লাগে না আর জ্বালানিটাও সাশ্রয় হয়। ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছি, তো এই ধনে পাতাগুলোও কিন্তু বাগানে, তো বাগান থেকে বিকালে তুলে নিয়ে এসেছিলাম, তো এগুলো কুচিয়ে রেখেছি, এগুলো এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। এবার কিন্তু এই যে টমেটো কাটাটা ছিল, টমেটো কাটা আর এই আদা বাটাটাও কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। আর প্রেশারে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এই দেখো কতটা কালার এসছে তরকারিতে, আর কি সুন্দর দেখতেও লাগছে তরকারিটা। আর এটা কিন্তু কাঁচা লঙ্কার তরকারি, আর কাঁচা লঙ্কার তরকারি তারপরেও কিন্তু কালারটা এতটা সুন্দর। তো কাঁচা লঙ্কার তরকারিটাও কিন্তু এত ভালো কালার আসতে পারে, দেখো দেখেছো তরকারির কালারটা। কারণ অনেকেই ভাবে আর কাঁচা লঙ্কার তরকারি আর সাদা তেল দিয়ে রান্না হয়তো ভালো লাগে না বা টেস্টফুল হয় না, এটা কিন্তু একেবারেই ভুল কথা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এলাম আবার কিন্তু তোমাদের মাঝে, আর রাত্রে খাওয়া হয়ে গেছে। আর আজকে না আমি খেয়েছিলাম লোটে মাছ ভাজা, মানে এতটা মানে ইচ্ছা করছিল, এরকম ইচ্ছা হয়তো কখনোই করে না, এতটাই ইচ্ছা করছিল যে চিকেনের তরকারি আছে তারপরেও কিন্তু সেটা খাইনি, কারণ ওটা আমার খেতে মনেই চাইলো না চিকেনটা, শুধু মনে হচ্ছে আমি একটু লোটে মাছ খাবো, একটু লোটে মাছ খাবো এরকম মনে হচ্ছে। ঠিক আছে, তো শুধু লোটে মাছ খেতে ইচ্ছা করছিল। তো কেন যে এত খেতে ইচ্ছা করছিলো সেটা কিন্তু আমি জানি না, তবে খুব খেতে ইচ্ছা করছিলো লোটে মাছ। মনে হচ্ছিলো লোটে মাছ না খেতে পারলে হয়তো কী হয়ে যাবে তার ঠিক নেই, এরকম মনে হচ্ছিলো। তো আমি লোটে মাছটা ভাজা মানে ভেজেছিলাম, প্রচুর তেল দিয়ে ভেজেছিলাম, ভেজে এরকম তেল দিয়ে আমি কিন্তু কখনো খাই না, তো প্রচুর তেল দিয়ে ভেজে আমি কিন্তু লোটে মাছটা রান্না করে সেই মাছ দিয়েই ভাতটা খেয়েছি, আর আদার্স কোনো তরকারি আমি নেয়নি। তো যাই হোক, খেয়ে দিয়ে আসলাম, টিভিটা দেখছিলাম, দেখতে দেখতে ভাবলাম যে না আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই, তো আমি ব্লগটা কমপ্লিট করতে পারিনি শনিবারে, তো সে ব্লগটা আমি আজকে কমপ্লিট করব। তো যেহেতু আমি ব্লগটা কমপ্লিট করতে পারিনি, তো ভাবলাম কেন আমি যেতে পারিনি তোমাদের সঙ্গে, যে টেডিটা আমি শেয়ার করেছিলাম,
যে টেডিটা আমরা নিয়ে এসেছিলাম এখনো আছে, এই যে এই দেখো যে টেডিটা, এটা একটা বার্থডে গিফট, ঠিক আছে? তো এই বার্থডে গিফটটা যে পাশ মানে আমাদের বাজারে একটা দোকানদার, তো ওনার মেয়ের বার্থডে ছিল, তো সেই জন্যই কিন্তু আনা হয়েছিল, কিন্তু আমরা যেতে পারলাম না। আর কেন যেতে পারলাম না বলো তো, সেদিন ছিল শনিবার, তো শনিবারে আমার মন একটুও চায় না যে আমি খাই, মানে একদমই মন চায় না। আমি অনেক বছর থেকে খাই না, প্রায় 10 বছর হয়ে গেছে যে আমি শনিবারে খাই না। আর বাপি কি বললো, বলছে না আমি বড় ঠাকুরের পূজা দিয়ে উঠেছি, তারপরে অর্চনা করেছি, সারাদিন না খেয়ে দিয়ে অর্চনা করেছি, অঞ্জলি দিয়েছি, ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে, আমি আর কোনো মতেই যাব না। তো আমাদের দুজনকে বারবার পাঠাচ্ছিল, মানে আমার শাশুড়ি মা আর আমাকে, তো দুজনকে বারবার চলো চলো দিয়ে আসি দিয়ে আসি। আমি বলছি আমার আমার সত্যি মন চাইনি, এমনি শনিবার বলেই যায়নি, আর সেকেন্ড হচ্ছে আমার একটু মন চাইনি, কেন জানি না আমার একটু যেতে ইচ্ছা করেনি, খুব মনটা খারাপ লাগছিল, তো তার জন্য কিন্তু আমি যাইনি, ঠিক আছে? তো সেজন্য কিন্তু গিফটটা রয়ে গেছে বাড়িতে, কিন্তু ওগুলো আবার ওটা আবার দিয়ে আসা হবে, ও টাইম পায়নি তো সেজন্য কিন্তু দেওয়া হয়নি, তো ওটা দিয়ে আসবে। তো যাই হোক, সেই জন্য শনিবার ছিল বলে আমরা যেতে পারিনি, ঠিক আছে? তো ভিডিওটার বেশি লেন্থ করবো না, এখানেই এন্ড করবো। তো অবশ্যই তোমরা আমাকে ভালোবাসা দিও, আর আমাকে ভালোবেসো, আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।